একটি পরিবারের ডাল চাল আটার খরচের অনুপাত বারো ইস সতেরো ইস তিন ডাল চাল ও আটার মূল্য বৃদ্ধি পায় যথাক্রমে কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ও পঞ্চাশ পার্সেন্ট ডাল চাল ও আটা বাবদ ওই পরিবারের খরচ বৃদ্ধির হার কত চারটে অপশন দেওয়া কোন অঙ্ক কোন অপশনটা সঠিক হবে এটা আমরা অঙ্ক কষে দেখাচ্ছি এবং খুব দ্রুত তোমরা মন দিয়ে দেখো খরচ বৃদ্ধির আগে খরচ কত ছিল এবং খরচ বৃদ্ধির পরে খরচ বৃদ্ধি হয়েছে কত সেটা বার করলেই কিন্তু আমরা শতকরা হার বার করতে পারব তার জন্য আমি খুব শটে এবং সংক্ষিপ্ত করছি দেখো বৃদ্ধির আগে খরচ ছিল কত তাহলে লিখছি বৃদ্ধির আগের খরচ এগুলো তোমাদের লিখতে হবে না তোমরা এই যে ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি এটা লিখবে এখানে দেখো অনুপাতটা ডাল চাল ও আটার অনুপাত দেওয়া আছে বারো এস টু সতেরো এস টু তিন তাহলে আমরা লিখতে পারি বারো এক্স লেখা যায় বারো এক্স সতেরো এক্স আর একটা থ্রি এক্স তাহলে হিসাব করলে সতেরো তিন কুড়ি কুড়ি আর দশ তিরিশ তিরিশ আর দুই বত্রিশ এক্স এই টাকাটা কিন্তু যখন দাম বাড়েনি তখন এই টাকাটা তাদের খরচ হতো এখন চালের জন্য ডালের জন্য আটার জন্য প্রত্যেকের জন্য কুড়ি পার্সেন্ট করে তিরিশ পার্সেন্টের করে এবং পঞ্চাশ পার্সেন্ট করে দাম বেড়েছে তাহলে খরচ বৃদ্ধি হয়েছে তাহলে আমি লিখি মোট খরচ বৃদ্ধি মোট খরচ বৃদ্ধি কত দেখো প্রশ্নে বলা আছে ডালের খরচ বৃদ্ধি হয়েছে কুড়ি পার্সেন্ট তাহলে ডালের আগের খরচ কত ছিল বারো এক্স তাহলে তার কত পার্সেন্ট বেড়েছে কুড়ি পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট গুণ করলাম মানে কুড়ি বাই একশো একই রকমভাবে তোমার চালের খরচ বেড়েছে সতেরো পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট সরি তাহলে সতেরো এক্স আগে ছিল তিরিশ পার্সেন্ট বেড়েছে তাই তিরিশ বাই একশো দিয়ে গুণ করলাম এরপরে আটার খরচ পঞ্চাশ পার্সেন্ট তাহলে আটার খরচ আগে হতো থ্রি এক্স টাকা তার পঞ্চাশ পার্সেন্ট তার মানে পঞ্চাশ বাই একশো দিয়ে গুণ করলাম এবার এই হিসাবটাকে যদি ঠিকঠাক ক্যারি করি তাহলে আমাদের অঙ্কটা কিন্তু খুব দ্রুতই হবে দেখো একটা শূন্য কমিয়ে দিলাম এখান থেকেও কমালাম এখান থেকেও কমালাম খুব জটিল হিসাব না খুব দ্রুত করতে হবে এবার দেখো এক্স বাই দশ সবার মধ্যে আছে সেই জন্য ব্রাকেট দিলাম তাহলে পড়ে থাকছে আর বারো দুগুন চব্বিশ এক্স তারপরে দেখো তিন আর সতেরো তিন সতেরো একান্ন এক্স প্লাস পনেরো এক্স এইটা এরপরে এটাকে যোগ করলে কত হবে দেখো পাঁচ আর এক সাত এদিকে গুণ আছে এক্স বাই টেন তাহলে শূন্য শূন্য কাটছে আলটিমেট হচ্ছে কত এই এক্সটা তো থাকবে না এক্স তো কমন আমি ভুল লিখেছি এটা থাকবে না এটা ভুলই হয়েছে আমার তাহলে যেহেতু এক্স কমন নিয়ে ফেলেছি তাহলে এক্স তো বারবার লেখার দরকার নেই তাহলে হচ্ছে কত নাইন এক্স এই খরচটা কিন্তু বৃদ্ধি তার আগে খরচ করতো বত্রিশ এক্স টাকা এখন বৃদ্ধি পেয়েছে কত নাইন এক্স টাকা এইবার বার করতে হবে আমাদের শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধির নিয়ম কি জানো কি করবে বৃদ্ধি বাই পূর্বের খরচ পূর্বের খরচ ছিল বত্রিশ এক্স তাহলে লিখলাম বৃদ্ধি বাই পূর্বের খরচ ইন্টু একশো এটা হচ্ছে ফর্মুলা শতকরা বৃদ্ধি এই বৃদ্ধি বলে লিখলাম বৃদ্ধি এই লিখলাম লিখে এই সাইডে পার্সেন্টেজ দিলাম তাহলে লিখছে কি বৃদ্ধি সমান নাইন এক্স মানে পূর্বে সরি এটা বৃদ্ধি বাই পূর্বের খরচ বৃদ্ধি বাই পূর্বের খরচ ইন্টু একশো পারসেন্ট তাহলে এইবার এটাকে কাটাকুটি করলে এক্স এক্স কাটবে তাহলে এরপরে কাটলে দেখো এটা যদি দুই দিয়ে কাটি চার দিয়েও কাটা যায় চারটা বত্রিশ আর এদিকে চার পঁচিশ একশো তাহলে এখানে গুণ করলে কত হবে দুশো পঁচিশ বাই আট পারসেন্ট এইবার আট আটডুগুণো ষোলো ওদিকে ষোলো আর ছয় আট আটা চৌষট্টি তার মানে এদিকে এইটা দেখো তোমাদের অপশানে কিন্তু এই অপশানটা রয়েছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ কারণ এই অঙ্কটা করতে গেলে প্রথমেই তোমরা মোট খরচ আগে করতে কত সেটা বার করে নেবে এই যে বার করে নিয়েছি তারপরে খরচ বার করে বৃদ্ধি পেয়ে মোট খরচ কত টাকা হচ্ছে সেটাও বার করে নেবে এই বার করেছি এই যে তারপরে গিয়ে ফর্মুলাতে ফেললে জিনিসটা পুরো সমস্যা মিটেই যাবে তো এত লেখালেখি করার দরকার হবে না এই হিসাবগুলো যদি দ্রুত করতে পারো তাহলে দেখবে এসব লেখালেখির কোনো দরকারই হচ্ছে না থ্যাংক ইউ